বন্ধুরা, ওয়েলকাম টু নওশিনস ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাচ্ছি সেন্ট পিট বিচে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেন্ট পিট বিচে। এই যে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সৌন্দর্য। আমাদের চারিদিক জুড়ে সূর্যটা ডুবি ডুবি করছে, এই বুঝে ডুবে যাবে। তার আগেই বিচে কিন্তু পৌঁছাতে হবে, কারণ আজকে আমরা যাচ্ছি বিচে বসে সানসেটটাকে উপভোগ করতে। আর সেই সাথে আপনাদেরকেও চাচ্ছি আমাদের সাথে উপভোগ করাতে। আশা করি আপনাদের ভালো লাগবে। ছোট্ট এই শহরে ছোট্ট একটা বিচ। আমার লেফট সাইডে দেখতে পাচ্ছেন বিরাট একটা হোটেল, খুব নাম করা একটা হোটেল। ওদের এখানে বিরাট ব্যাঙ্কুইট হল আছে, যে ব্যাঙ্কুইট হলে অনেক রকমের অ্যাক্টিভিটির জন্য বুক করা হয়, ওয়েডিংয়ের জন্য বুক করা হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর রাস্তা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। রাস্তার দুধারে পাম ট্রি, এই বুঝি পৌঁছে গেলাম ছোট্ট এই বিচের শহরটাতে। আর আপনাদেরকেও নিয়ে আসলাম ছোট্ট এই বিচ টাউনে। আর এই বিচ টাউনে আছে ছোট ছোট দোকান, ক্যাফে, ছোট ছোট মোটেল অ্যান্ড হোটেল। অলমোস্ট চলে আসলাম ছোট্ট এই বিচ টাউনে। এখানে অনেক ছোট ছোট দোকান, রাস্তার দুধারে। খুব ভালো লাগে এই বিচে আসতে। দাঁড়িয়ে আছি আমি নওশিন সেন্ট পিট বিচে। আশা করি আপনাদের ভালো লাগছে সেন্ট পিট বিচ। এখানে ছোট্ট একটা ক্যাফে আছে, প্যারাডাইজ গ্রিল। আর এখানে সবসময় লাইভ কনসার্ট হয়। এখানে ছোট ছোট টেবিল, পিকনিক টেবিল, বেঞ্চ, ছোট ছোট চেয়ার রাখা আছে, যেখানে খুব ভালো লাগে বসতে। আর দূরে আছাড় খাওয়া সমুদ্রের ঢেউগুলোকে গুনতে। আস্তে আস্তে সূর্যটা ডুবি ডুবি করছে, সেজন্য আকাশটার একটা অপূর্ব সৌন্দর্য আমরা দেখতে পাই। পাম ট্রিগুলো ভেদ করে লালে লাল ময় আকাশ। এ এক অপূর্ব সৌন্দর্য আপনাদের সাথে আমি শেয়ার করছি বলে খুবই ভালো লাগছে। আশা করি বন্ধুরা আপনাদেরও ভালো লাগছে। এই বিচটার আরেক রকমের রূপ সানসেট। এই সানসেটে এখানে আসতে দূর দূরান্ত থেকে সবাই এসে হাজির হয়, আর আমরাও তাদের সাথে যোগ দিয়েছি। আর আপনাদেরকেও যোগ দেবার জন্য সাহায্য করলাম। সূর্যটা ডুবে গেছে, ক্যাফেটাও বন্ধ হয়ে গেছে, আর ঢেউগুলোকে আর দেখা যাচ্ছে না সেভাবে। অন্ধকারে ওরা কোথায় জানি ডুবে গেছে। দূর আকাশ লালে লাল আমাদেরকে বলছে আবার এসো ফিরে,
আমার কাছে।